আপনি কেক নিয়ে এসেছিলাম, আমি ভিতরে গিয়ে বসি। আচ্ছা, আপনি কিভাবে জানলেন যে আমি বাসায় আসছি? পীর বংশের মেয়ে তো, সব জানি। আপনি আমার বাসা কিভাবে চিনলেন? মোসাদ্দেক, আপনার ঘরটাতে অনেক বাতাস। হাওয়া ঘর তো। আচ্ছা, এই ছবিটা কার? আমার মায়ের, কুষ্টিয়া থাকে। ও, কেকের সাথে আর কিছু খাবেন? এক কাপ অফ ক্যাপুচিনো। কোন চিনি? শুধু এক কাপ রং চা। এখান থেকে বুড়িগঙ্গা দেখা যায়। স্টিমারও দেখা যায়। একদম হাওয়া ঘর। চায়ে চিনি দেবো তো? হুম। এবার জাহাজে বড় একটা ঝড়ের কবলে পড়েছিলাম তাই। হুম, আপনি এবারে গেলেন, আমাকে বলে গেলেন না কেন? এরপর গেলে আমাকে ভুলে যাবেন। এত অনিয়ম! রাজা সাহেব, নির্বাসন। ওকে, নির্বাসন। নির্বাসন? রানী বিবি, হাত ঠিক করো। দুই হাত সমান করো এইভাবে। জি গুরু। আবার শুরু করো। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? শুনছো আমার কথা? উত্তর দাও। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজের কাছেই মনে হচ্ছে কেমন কেমন। যাও, যাও এখান থেকে, চলে যাও, শীঘ্রই চলে যাও। ও কি রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে। আর বসে থাকতে পারছি রানী বিবি। পরিমল, তুমি তো আমারে সাগরে ডুবাই দিলা। কি কন ভাই, আমি আবার কি করলাম? তুমি তো আমার সুখের সাগরে ডুবাই দিলা। আপনি তো মস্ত একজন ডুবুরি, কিছুদিন পর পরই ডুব দেন। আরে রিপোর্টার সাহেব, কেমন আছেন? ভালো। আপনি পরিমলের একটা ছবি তুলে দেন, ওর অনেক দিনের শখ একটা ছবি তুলবে। আচ্ছা, ভালো কথা, মজনুকে আপনার হাফসি হালুয়া দিছে। কি হালুয়া? হাফসি হালুয়া। হাফসি হালুয়া? হাফসি হালুয়া মানে মেড ইন কায়রো, মিশর, প্রাচীন মিশরে ফেরাউনদের প্রাসাদে অনেক হাফসি বাস করত। তাদের কোনো কাজ ছিল না, তারা বসে বসে খাইতে খাইতে হাঁপায় উঠত।
তখন মনের আনন্দে এই হাফসি হালুয়া বানাইতো। নামকরণের সার্থকতা দেখছেন? এই হালুয়ার রেসিপি লাগবে ভাই, চুলাসে দেই। দে। ও ডাক্তার সাহেব কি বললেন, দেখা করছিলেন? কি ডাক্তার? আরে আপনার ডাক্তারের ফোন নাম্বার দিলাম না। আরে ওই যে আপনার মানসিক সমস্যার চিকিৎসার জন্য, খুব ভালো ডাক্তার। আপনার নিশ্চয়ই এখন আর কোনো মানসিক সমস্যা নাই? আমার মাথায় কোনো সমস্যা নাই। অবশ্যই সমস্যা আছে। আপনার যদি মানসিক সমস্যা নাই থাকবে, তাহলে আমার পেছন পেছন আপনি ফলো করতেছেন কিসের জন্য? Kill it.